হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কোরিয়া উইথ জাহিদ খান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের ভালো আছি। চলে আসলাম কোরিয়ার দেচন সাগরের পারে আপনাদের দেখানোর জন্য। দেচন সাগর পারে একটি অসম্ভব সুন্দর জায়গা, তো সেই জন্য আমি এই শীতের ছুটিতে চলে আসলাম দেচন সাগরের পারে আপনাদের জন্য। তো যাক, দেচন সাগর পারে ঘুরতে এসে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম একটা ভিডিও করে আমার বন্ধু দেখার সুযোগ করে দিই। আর দেচন সাগরের পার একটা খুবই খুবই একটি সৌন্দর্যময় প্লেস, কারণ এখানে সবাই শীতে গরমে সবচেয়ে বেশি ঘুরতে আসে, শীতও খুবই ঘুরতে আসে। এই যে দেখতে পাচ্ছেন দেচন সাগর পার, আমরা এখন দেচন সাগরের পারে যাই নাই, কিছুক্ষণ পরে অবশ্যই দেচন সাগর পারে যাব ইনশাল্লাহ। কেন শুরুতে আমি আপনাদের বলে নিই, কুড়িয়াতে দেচন যারা কুড়িয়াতে গরমে ঘুরতে আসে, আমি চলে আসছি কোথায় সাগর পারে আপনাদের দেখার জন্য। এটা হচ্ছে দেচন সি বিচ, যে দেখতে পাচ্ছেন লেখাটা দেচন চুয়কছা। অন্য রকমের যে এগুলো হচ্ছে প্রতীক, আর আমাদের হচ্ছে যে হোটেল ফায়ার রিভাব, এটা আমাদের হোটেল। অন্যরকম একটা এরিয়া, বিশাল এরিয়া, তো পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর ইনশাল্লাহ। আমরা এখনও সাগরের পার যাইনি, কিছুক্ষণ পর আমরা সাগরের পার নামবো। প্রথমে আমরা ফটো শ্যুট করে নিতেছি, তো পুরো ব্লগটা দেখবেন, পুরো ব্লগটা দেখলে দেখছেন সেই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। আমি চেষ্টা করব যারা আসতে চান অবশ্যই ছুটিতে লং ট্যুরে দেখছেন চলে আসবেন, অনেক সুন্দর, অন্যরকম সেই সমুদ্রের গহীন শব্দ, গহীন আওয়াজ। তো এই যে আমার সাথে আছেন আরও দুই ভাই, বড় ভাই যার সাথে আমি আসছি, তো তাদেরকে আপনার সাথে পরিচয় করে দিয়েছি সবাই। প্রথমে আমার বড় ভাই রুদ্র ভাই, এরপরে আছে এই পাশে আরিফ ভাই। ওয়াও আরিফ ভাই, কেমন লাগতেছে এই সিবিস টাইসা? এবং আমার ফ্রেন্ড অথবা আমাদের কুড়িয়ার যত বড় ভাইরা ছিল আসার জন্য কি তাদেরকে কি মেসেজ দিতে চান? না, এই জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটাও ভালো, আর আশা করি যারা আসবে তাদের কাছে খুবই ভালো লাগবে। শীতে কি থাকা গেছে, মুখ দেখে আসতেছে না? ওয়াও, দেখতে পাচ্ছেন। আর আপনি আমি আমাকে একটু দেখাচ্ছি, ধরুন তো এই যে এই সুন্দর সুন্দর ভবনগুলো যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবগুলো হোটেল। অসম্ভব সুন্দর একটি এরিয়া এই সাগরের পারে, আপনি ছবি তোলার পয়েন্ট তৈরি করেছে তারা, যে এখানে যে পর্যটক যারা কাজ করে এত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। আর আমি গাইস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তার সৌন্দর্যটা, দেখছি সাগরের পারে ওয়াও ছাদ দৃশ্য, আপনি মন ভুলে যাবে। এই সাগর পারে আইসাই আমার মাতার মাতার লাগে, এই চোখটা জানো কি বলবো অস্থির। তো গাইস আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আপনাদের জন্য আমার এত কষ্ট করা এই সম্পূর্ণ ভিডিওটাই। ও আমার বড় ভাই আছে তাতে, অনেক সুন্দর, মানে কি আমরা তিনজন আসছি, মানে এত সুন্দর একটা ভিউ। আমি আমি বলবো যত ফেসবুক ভাই ব্রাদার আছেন আর কুড়িয়াতে যারা থাকেন অবশ্যই এইসব সবাই এইসব জায়গাগুলো ঘুরে যাবেন। আমি এখনও সাগরের পাড়ে নামি নাই, পর আমি শুধু পিকচার পয়েন্ট মানে যেখানে ছবি তোলার পয়েন্টে আমি আসছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কেন আজকে আমরা সাগর পাড়ে এসে পাশাপাশি সূর্য সূর্যটা দেখবো, সেটা জন্য আমাদের মেইন আকর্ষণ। আর আপনি জিপ থেকে শুরু করে একদম উচ্চ
ঠান্ডা, সাগর পাড়ে নামতে পারি নাই, মানে পানিতে নামতে পারি নাই। আমরা পুরোটা ঘুরে দেখালাম, খুবই ভালো লাগলো। যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শীতের মধ্যে যারা যারা